সালামু আলাইকুম। প্যান ভিশন টিভির পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। পুরো বিশ্বজুড়ে আমরা কম বেশি সবাই সন্তান সন্ততি নিয়ে ঘরেই আছি। আসুন আমরা আজকে কিছুটা হলেও আলোচনা করি যে আমাদের বোনেরা এই অবস্থায় কি কি করতে পারে এবং কি কি পরিকল্পনা হাতে নিতে পারে। তো যাদের ফ্যামিলি বা পরিবার রয়েছে, আমি বলবো বোনেরা নিজেদেরকে তৈরি করুন। একটি পরিকল্পনা হাতে নেয়ার সঙ্গে সঙ্গে পাশাপাশি নিজে তার স্বামী সহ যদি বিবাহিত হন, আর যদি না হন তবে একাই ভাই বোন সহ পরিকল্পনাগুলো গ্রহণ করুন এবং নিজেকে প্রস্তুত করার চেয়ে বড় কিছু আর নেই। বিশেষ করে ইসলামী দৃষ্টিভঙ্গিতে যদি একটি পরিবারকে আমরা রাঙিয়ে নিতে চাই, তাহলে সবাইকে কিন্তু সেভাবে আল্লাহর আনুগত্য এবং তার রাসুলের আনুগত্যের মাধ্যমে আমাদেরকে জীবন ধারণ করতে হবে। তো প্রথমত আমি বলবো যে কোনো বিকল্প নেই এটা ছাড়া যে কোরআনকে অর্থসহ ব্যাখ্যাসহ অধ্যয়ন করতে হবে। হতে পারে প্রতিদিন মাত্র 3টি আয়াত বা 5টি আয়াত, এগুলো অধ্যয়ন করুন ভালোভাবে। এবং এই অধ্যয়ন করলে আপনি দেখবেন যে 7 দিনে যদি 3 আয়াত করে পড়ে থাকেন 21টি, এবং মাসে আপনি অনেকগুলো প্রায় 90টি আয়াত করে ফেলেছেন, তাহলে চিন্তা করুন বছরে অনেকগুলো আয়াত আপনার পড়া হয়ে যাবে ব্যাখ্যা সহ, অর্থাৎ তাফসির সহ। সাথে 2টি করে কমপক্ষে হাদিস পড়বেন, তাহলে এক মাসে আপনার 60টি হাদিস পড়া হয়ে যাবে। এভাবে কিন্তু ক্রমে ক্রমে আপনি আপনার জ্ঞানকে বাড়িয়ে নিতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর আমরা জানি যে আমাদের উপর সার্বক্ষণিক দায়িত্ব একটি রয়েছে, সেটা হলো দাওয়াহ, ইসলামের প্রতি আহ্বান, অর্থাৎ দাওয়াহ দাওয়াহ দাওয়াহ। এই কাজটি আমাদের সব সময় থাকবে এবং চলবে। আমাদের সন্তানকেও এগুলো শেখাতে হবে। দ্বিতীয়ত, যে পরিকল্পনার সঙ্গে সঙ্গে আমরা অবশ্যই এটাকে আমাদের জীবনে প্রয়োগ করব, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়া, ভালো লেখকের একটি বই পড়া হোক। সেটা 6 মাস লাগতে পারে, 8 মাস লাগতে পারে, এরকম বছরে যদি 2 বার পড়েন বা 1 বার পড়েন, আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছবির মতো যখন কোরআন পড়বেন, তাকে তার ঘটনাগুলো আপনি ছবির মতো দেখতে পাবেন। এটা খুবই জরুরি। এবং এখানে আরেকটি কথা বলে নেই, আপনাদের কোরআন অধ্যয়নে আরেকটি বই যোগ করতে পারেন, সেটা হলো শব্দে শব্দে আল কোরআন। অর্থাৎ কোরআন যখন আপনি অধ্যয়ন করছেন, তাফসির বইয়ের সাথে যদি শব্দে শব্দে আপনি অনুবাদটা পড়েন, প্রতিটি শব্দের অর্থ সেখানে দেয়া থাকে, এটাও কিন্তু আপনাকে কোরআনের সাথে সুগভীর সম্পর্ক সৃষ্টি করবে। কারণ শব্দগুলোর অর্থ জানার সঙ্গে সঙ্গে আপনি কিছু আরবি শব্দ জেনে যাবেন, এবং যেসব শব্দ আবার রিপিট হবে তখন কিন্তু ওই শব্দগুলো আপনার মনে চলে আসবে, এবং দেখা যাবে যে আপনি আপনা থেকে আন্দাজ করতে পারছেন যে এই আয়াতটির অর্থ কিরূপ হতে পারে, কিছুটা হলেও আন্দাজ করতে পারবে। কাজে শব্দে শব্দে আল কোরআন ও আপনার কোরআন অধ্যয়নের সমৃদ্ধি ঘটাবে। তৃতীয়ত আমি বলবো, ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন, এর জন্য আপনার প্রচুর ইসলামী বই পড়তে হবে, পাশাপাশি রাসূলুল্লাহর জীবনের পাশাপাশি আপনি পড়বেন, ধরুন ইসলামের রূপরেখা, লিখেছেন হামুদা আবদালাতি, অথবা ডক্টর ইউসুফ আল কারদাবির বিভিন্ন বই, হতে পারে জাকাত বিধান, হালাল হারামের বিধান ইত্যাদি, যেমন ভ্রান্তির বেড়াজালে ইসলামের একটি নাম করা বই, এটাও পড়বেন। এরকম প্রচুর বই রয়েছে, সেগুলো পড়বেন। এবং সঙ্গে সঙ্গে আরেকটি জিনিস আপনি করতে পারেন, সেটা হলো ইউটিউবে লেকচার রয়েছে বিভিন্ন বড় বড় স্কলারদের, সেগুলো আপনি দেখলেন, যেমন হতে পারে উস্তাদ নুমান আলী খান, মুফতি মেনক, উমর সুলাইমান, ডক্টর ইয়াসির কাদি ইত্যাদি। এগুলো আপনি সন্তানদের নিয়েও, পরিবার সহ অথবা স্বামী ভাই বোনকে নিয়েও দেখতে পারেন। এবং এর সাথে আপনার চলবে অল্প অল্প করে হলো মহিলা সাহাবি এবং সাহাবিদের জীবনীটা পড়া, এটা খুবই জরুরি, যে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চাক্ষুষ দেখেছেন, তারা কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সময় কাটিয়েছেন, কিভাবে কথা বলেছেন, কিভাবে তার সাথে নামাজ পড়েছেন, কিভাবে এমনকি খাদ্য গ্রহণ করেছেন, এবং কিভাবে আল্লাহ রাসূল শুকরিয়া করতেন, ছোট ছোট জিনিসে শুকরিয়া করতেন, এবং কিভাবে তিনি প্রতিটি সাহাবিদেরকে অন্তর থেকে ভালোবাসতেন, সুবহানাল্লাহ।
এগুলো যদি আপনি পড়তে থাকেন এবং করতে থাকেন, তাহলে দেখা যাবে যে আপনি একটি সংসারে, এই যে এখন আমরা ঘরে রয়েছি, এই সময়টাকে আপনি অনেক সুন্দরভাবে কাজে লাগাতে পারবেন। আপনার দৃষ্টিভঙ্গি বদলে যেতে বাধ্য। আপনি তখন বুঝতে পারবেন যে আখিরাতকে কেন আমরা প্রাধান্য দিই এবং আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে, প্রতিটি দিনে এই জীবনের চেয়ে আখিরাতকে প্রাধান্য দিয়ে এই জীবনটিকে বা এই দিনটিকে আমাদের কাটাতে হবে, অর্থাৎ এই সময়টা ব্যয় করতে হবে। কাজেই আসুন আমরা এইভাবে তৈরি হই এবং আমরা আমাদের সন্তানদেরকেও যাতে এভাবে তৈরি করতে পারি, ইনশাআল্লাহ।